আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সিদ্দিকাতুল মুনতাহা আপনার সাথে আছে আমার বাবা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবি বাবা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ মা আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা বাবা আগের ভিডিওটা তো তুমি আমাদেরকে বলেছো যে শর্করা খেলে আমাদের বডিতে সুগার হয় তাহলে প্রোটিন ফ্যাট এগুলো খেলে আমাদের বডিতে কি হয় एक्चुअली ওয়াও একটা খুব চমৎকার প্রশ্ন প্রিয় দর্শক এটা জানা অত্যন্ত জরুরি যে কোন খাবার বডিতে আমাদের কিভাবে ঢুকছে এবং তার পরিণতি কি হচ্ছে তাই না তো মনে করুন আমরা ভাত খেলাম রুটি খেলাম বা সরকার জাতীয় খাবার যেগুলো আমরা আগে আলোচনা করেছি তো এই খাবারগুলো যখন আমি খাচ্ছি তাহলে আমার এটা যাচ্ছে স্টোমাকে স্টোমাক মানে পাকস্থলী তাহলে আমাদের এটা হচ্ছে মুখ হ্যাঁ মাউথ কেভিটি তারপর হচ্ছে এখানে ইসোফা খাদ্য নালি এরপর হচ্ছে স্টোমাক বা পাকস্থলী তো পাকস্থলীতে যাচ্ছে এবং এটা রক্তে আসছে হ্যাঁ পাকস্থলী থেকে কিন্তু আবার লিভারে যাবে লিভার থেকে লিভার মানে হচ্ছে কলিজা লিভার থেকে ব্লাডে আসবে তো রক্তে আসে সুগার হিসেবে হ্যাঁ তা এখন সুগারের তিনটা পরিণতি কয়টা তিনটা তিনটা পরিণতি সুগার কি করবে ইনসুলিনের সাহায্যে হ্যাঁ যে ইনসুলিনের কথা বলছিলাম মনে আছে ইনসুলিন হচ্ছে একটি হরমোন কি একটি হরমোন তাহলে ইনসুলিনের প্রধান একটা কাজ হচ্ছে যে আমরা যে সুগারটা হ্যাঁ এই সুগারটাকে কোষের ভিতর তো ঢুকাতে হবে এখন কোষে কোষের দরজা বন্ধ থাকে কোষ সবাইকে অ্যালাউ করে না হ্যাঁ এখন যদি কোষের দরজা যদি খোলা থাকে তো শত্রু মিত্র সবাই এসে ভিতরে ঢুকবে তাই না কোষ তো সবসময় দরজা বন্ধ করে এখন সুগারটা কোষের মধ্যে ঢোকাতে হলে ইনসুলিন চাবি কি কি চাবি তুমি বাসায় ঢোকার সময় তালা মারা থাকলে তো চাবি দিয়ে খুলতো হয় না তো এখন ইনসুলিন গিয়ে ওই চাবি দিয়ে একটা কি করে ঘুরা দেয় হ্যাঁ কোষে তারপর দরজা খুলে গেলে সুগারটা টুপ করে কোষের মধ্যে ঢুকে পড়ে হ্যাঁ তাহলে আমার সুগারটা প্রথমে কই আসলো ব্লাডে রক্তে রক্তগুলো কিন্তু নালির মতো ওই যে টিউব হ্যাঁ রক্তের বিষয়টা হচ্ছে যে আমাদের একটা হৃৎপিণ্ড আছে ওটা হলো মোটর মোটর আমরা যেমন মোটর দিয়ে পানি উঠে না ছাদে ট্যাঙ্কিতে হ্যাঁ তো মোটর এরকম চাপ দেয় পাম্প করে হ্যাঁ পাম্প করলে ওটা চারটা প্রকোষ্ঠ আছে চারটা ঘর আছে ওখানে হ্যাঁ আবার ঘরের আবার অনেকগুলো দরজা আছে বুঝছো তো ধরো একটা এই লেফট যে ভেন্ট্রিকল আছে ওখান থেকে একটা চাপ দিলে হ্যাঁ ব্লাডটা একদম সার্কুলেশন এটা সব পাইপগুলো ধরো এমাথা মাথা জোড়া লাগানো বুঝছো তো ধরো পাইপের ভিতর ফাঁক থাকলে তো ওই রক্ত বাইরে চলে যায় তাই জন্য এটাকে বলে সার্কুলেটরি সিস্টেম হ্যাঁ যে আমার কার্ডিও ভাস্কুলার সিস্টেম মানে ভ্যাসেল মানে হচ্ছে রক্তের নালি আর হার্ট তো হচ্ছে হৃৎপিণ্ড তো এই হৃৎপিণ্ডের সাথে খেয়ে বের হয় আবার হৃৎপিণ্ডে ফেরত আসে হ্যাঁ রক্তটা তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় হৃৎপিণ্ড থেকে তারপরে দূষিত রক্তগুলো আসে ফুসফুসে এটা আবার বিশুদ্ধ হয় হয়ে আবার হার্টের ভিতরে আসে বুঝেছো তা এখন এটাকে বলে সার্কুলেশন তো এখন ওই যে রক্ত তো সবখানে যাচ্ছে না এখন সুগারটা আসছে ব্লাডে কোথেকে আসছে পাকস্থলী থেকে লিভারে তারপর ব্লাডে তা এখন গেল কোষের ভিতরে তাই না এই পর্যন্ত ক্লিয়ার যে তাহলে আমি খেলাম ভাত রক্তে সুগার আসলো সেখান থেকে ইনসুলিনের মাধ্যমে কোষের দরজা খুলে কোষের ভিতরে ঢুকে গেলো কে সুগার চিনি হ্যাঁ গ্লুকোজ তা এখন এই চিনিটা এখন কি হচ্ছে তিনটা জিনিস কি বলেছি তিনটা হ্যাঁ এটা হচ্ছে না ওটা তো গিয়েছে পাকস্থলিতে গেছে রক্তে আসছে এখন কোষে ঢুক এই তিনটা ঠিক আছে যে খাবার খেলাম পাকস্থলিতে গেল আবার ব্লাডে আসলে এবার কোষে ঢুক এখন আরও তিনটা জিনিস কি এই সুগারটা কোষের ভিতরে শক্তি উৎপন্ন হয় এটা কেবল এ টিপি হ্যাঁ মানে এটিপি হলো এনার্জি শক্তি হ্যাঁ তো এই শক্তি উৎপন্ন হয় তাহলে আমার একটা শক্তির দরকার আছে কিনা কোষের শক্তির দরকার আছে তাহলে এই সুগারটা শক্তি ব্যবহার হয়ে গেল শক্তি হিসেবে তাহলে সুগার একটা কি হলো শক্তি এটিপি হ্যাঁ এখন আমার শক্তির দরকার সুগার আছে সুগার বার্ন হয়েছে এটিপি তৈরি হয়েছে ব্যবহার হয়েছে এখন তুমি খেয়েছো আরো বেশি বুঝলে কথা তাহলে বাকি সুগারটা কি হবে শরীরে জমা থাকবে জমা জমা থাকতে পারে তাহলে একটা হলো গ্লাইকোজেন হ্যাঁ ধরো লিভারে জমা থাকে কলিজার ভিতরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে মাসেল বা মাংস থাকে আর একটা হচ্ছে ফ্যাট হিসেবে সঞ্চিত থাকে ট্রাইগ্লিসারাইড ফ্যাট হ্যাঁ বুঝেছো তাহলে তিনটা একটা হচ্ছে শক্তি হিসেবে ব্যবহার হলো গ্লুকোজ আর একটা হচ্ছে কি গ্লাইকোজেন বলো গ্লাইকোজেন গ্লাইকোজেন আর একটা হলো ফ্যাট তাহলে আমি ভাত খেলে সেটা যতটুকু দরকার হচ্ছে শক্তি ব্যবহার হচ্ছে তারপরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকছে তারপর ফ্যাট হচ্ছে অর্থাৎ তুমি খাচ্ছ ভাত কি হচ্ছে ফ্যাট তুমি শাকসবজি যত পৃথিবীর যত রকম সরকার আছে তুমি যখন প্রয়োজনের বেশি খাবে সেটা আলটিমেটলি ফ্যাট হিসেবে জমা হবে যেমন ধরো গরু ঘাস খায় কিন্তু গরুর শরীরে কত চর্বি আমরা কোরবানির সময় দেখি না তাহলে এই চর্বিটা করতে গিয়ে আসছে ঘাস থেকেই আসছে তাহলে এখন ঘাস মানে কি শর্করা যে চর্বি খেলে চর্বি হয় আসলে ভাত খেলে চর্বি হ্যাঁ এই টিজি বাড়ে যে ভাত খেয়ে এখন এই ট্রাইগ্লিসারাইট যদি বেশি বেড়ে যায় টিজি মানে কি ওই যে চর্বি ট্রাই গ্ল্লিসারাইড হ্যাঁ ট্রাই গ্ল্লিসারাইড হ্যাঁ তিনটা গ্লুকোজ তিনটা ফ্যাট এটা মিলে হচ্ছে ট্রাইগ্লিসারাইড তো এখন এই ট্রাইগ্লিসারাইড লিভারে জমে গেলে ফ্যাটি লিভার হবে ওই যে তুমি বাচ্চাদের বলছিলে ফ্যাটি লিভার হ্যাঁ তাহলে কিভাবে হলো ওই যে বেশি খাচ্ছে বেশি খাচ্ছে ব্যায়াম করছে না জমে যাচ্ছে ফ্যাট হচ্ছে পেট পেট হচ্ছে ফ্যাট হচ্ছে আর লিভারে ফ্যাট জমছে ফ্যাটি লিভার হচ্ছে টিজি বাড়ছে তাহলে এবার বোঝা গেল হ্যাঁ এইটা গেল তো এখন এবার আসো প্রোটিন খেলা হুম মাংস হ্যাঁ যদিও এখানে আরো অনেক কথা আছে যেমন আমি যদি ভাতের সঙ্গে প্রোটিন খাই তাহলে এটার ইনসুলিন রেসপন্স অনেক বেশি কারণ এটার ইনসুলিন রেসপন্স ওয়ান ফিফটি পার্সেন্ট হ্যাঁ ইনসুলিন রেসপন্স মানে হচ্ছে কোন খাবারে কতটা ইনসুলিন আসবে যেমন আমি সরকারের খাবারে একশোতে একশো ইনসুলিন আসবে প্রোটিনে ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট আসবে ইনসুলিন আর ফ্যাটে হচ্ছে ওয়ান টু টু পার্সেন্ট আসবে হ্যাঁ তাহলে কোন খাবারে কতটা ইনসুলিন আসবে বুঝেছো এবার তাহলে সবচেয়ে বেশি আসবে সুগারের খাবার খেলে সরকারা তারপর মাঝামাঝি আসবে প্রোটিনে আমিষ আর ফ্যাটে অনেক কম ঠিক আছে ক্লিয়ার ওকে তাহলে এখন মাংস দিয়ে যদি ভাত খাই তাহলে দুটোই অ্যাসিডিক ফুড এটা গেল আর ইনসুলিন রেসপন্স ওয়ান ফিফটি পারসেন্ট বুঝতে এখন যদি আমি সবজি দিয়ে মাংস খাই তাহলে সেটা ইনসুলিন রেসপন্স অনেক কম হ্যাঁ এটা বুঝতে হবে তাহলে প্রোটিন আসে অ্যামাইনো অ্যাসিড হয় অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ অ্যামাইনো বলে হ্যাঁ প্রোটিন তো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হিসেবে আসে ব্লাডে এবং অ্যামাইনো অ্যাসিড তো যেটা দরকার ব্যবহার হয় প্রোটিন ব্যবহার হয় আমার মাসেল আমি ব্যায়াম করতেছি মাসেল বিল্ডিং করতেছি প্রোটিন খাচ্ছি এটা সিমেন্টের মতো আমার মাসেলকে বিল্ড করছে প্রোটিনে অনেক কিছু আমাদের হরমোন আছে সব কিছু এই যে প্রোটিন এগুলো তো এখন অনেক প্রোটিন আছে বিভিন্ন রকমের প্রোটিন আছে আমাদের স্ট্রাকচারাল অনেক প্রোটিন আছে সেলের ভিতরে অনেক জায়গায় এবং প্রোটিন দিয়ে আমাদের বিভিন্ন মেসেঞ্জার আর অনেক কিছু হয় যেটা প্রোটিনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে হ্যাঁ কাজ করে মেসেজ দেয় মেসেজ আদান প্রদান অনেক কিছু প্রোটিনের অনেক ফাংশন আর আমরা জানি যে আমিষ হচ্ছে মাসেল হ্যাঁ মাসেল তো এখন আমার ধরো প্রোটিন যতটুকু দরকার সেটা তো বডি ব্যবহার করলো আর যদি বেশি থাকে সেটা কি হবে সুগার সুগার তুমি জানো মানে তুমি আমার ভিডিও দেখেছো না ওখানে বলেছে তাহলে প্রোটিন বেশি গেলে সেটাও কি হলো সুগার সুগারের পরিণতি আবার কি ওই ফ্যাট হ্যাঁ তাহলে ওই প্রোটিন বেশি খেলে কি হচ্ছে ওই ফ্যাটই হচ্ছে আবার সেই ফ্যাটি লিভার হচ্ছে হ্যাঁ তো ফ্যাটি লিভার হচ্ছে বাচ্চাদের এবার আসো ইনসুলিন ইনসুলিন্স নিয়ে আরেকদিন কথা বলবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তো এগুলো বুঝতে হবে এখন থেকে না হলে এই যে পিসিওডি হয় ঘাড় কালো হয়ে যায় না যেমন তোমার হয়ে গেছিল হ্যাঁ এখন কমছে আগের চেয়ে তারপরে ফ্যাটি লিভার হচ্ছে তো এই যে কেন হচ্ছে এটা জানতে হবে না এখন আমি ফ্যাট খেলে ফ্যাট হবে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ফ্যাট খেলে ফ্যাটি অ্যাসিড ফ্যাট হুম যা দরকার হবে ব্যবহার হবে বাকিটা ফ্যাট 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 ঠিক আছে তাহলে এটা মজা হলো না এটা জানলাম হ্যাঁ এখন এটা কেন জানলাম এটা জানতে হবে কেন জানলাম যে কোন খাবার কি হয় এটা জানলাম আমরা শিখলাম যে যে কোনো খাবারই সেটা প্রোটিন হোক ফ্যাট হোক বা কার্বোহাইড্রেট হোক বেশি খেলে আলটিমেটলি ফ্যাট হিসেবে জমা হবে কারণ সুগার জমা হতে পারে না সুগার যখন আমরা মনে করো অনেক বেশি ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিস ডেভেলপ করে মানে রক্তে সুগার বেড়ে গেলে এটাকে বলে ডায়াবেটিস তোমার নানুর ছিল আগে ইনসুলিন নিত হ্যাঁ দাদু তা এখন ইনসুলিন নিত দাদু আপি হ্যাঁ নিত না এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ তো এই যে পঁয়ত্রিশ বছর ধরে তো ডায়াবেটিস মানে কি মানে সুগার বেশি ছিল সুগার কোথায় বেশি ছিল রক্তে রক্তে সুগার বেশি থাকলে আমরা সেটাকে কি বলি ডায়াবেটিস এখন এই যে সুগার যখন বেশি হয় হ্যাঁ বডি কি করে বেশি ইনসুলিন তৈরি করে ইনসুলিন তৈরি করে যেন সুগারটাকে ওই যে কোষের মধ্যে ঢুকাতে পারে বুঝেছো এখন চাবি লাগবে না তো এখন আমি বেশি বেশি খাচ্ছি বেশি বেশি খাচ্ছি বেশি বেশি খাচ্ছি তো খাওয়ার ফলে আমার তো বডিতে ঢুকছে 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 এখন কোষ বলতেছে আর পারবো না আমার আর খেও না কিন্তু আমরা তো আবার খাচ্ছি হ্যাঁ এখন কি হচ্ছে যে অনেক ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে সেটা ব্যবহার হতে পারছে না কো সেটাকে বলছে তুমি আর এসো শোনা এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ওখান থেকে শুরু হয় বুঝেছো তো এই জন্যে আমরা বুঝলাম যে আমরা যে খাবারই খাচ্ছি আলটিমেটলি ফ্যাট হিসেবে জমা হচ্ছে আর সুগার যদি রক্তে বেড়ে যায় এটা তো টক্সিন বিষক্রিয়া শোনো মা একটা জিনিস মনে রাখবো যে কোনো অতিরিক্ত কোনো কিছুই টক্সিন বুঝেছো কোনো অতিরিক্ত কিছু ভালো না কোনো কিছু তোমার এটা মনে রাখবো সব সময় কোনো কিছু অতিরিক্ত ভালো না হ্যাঁ তাহলে আমি যদি ভালো খাবারটা অতিরিক্ত খাই সেটা টক্সিন এটা মনে রাখবো তাহলে প্রিয় দর্শক বুঝলেন তো যে আমি যে খাবারই খাই বেশি খাই সেটাকে যদি বার্ন না করে আলটিমেটলি ফ্যাট হিসেবেই জমা হচ্ছে আর যেহেতু সুগারটা টক্সিন এই জন্য বডি আর সুগার কোনো জমা হতে পারে না সুগার ব্লাডে বেড়ে যায় ব্লাডে বেড়ে গেলে আমরা সেটাকে ডায়াবেটিস বলছি হ্যাঁ তো ব্লাডে কেন বাড়ে কারণ কোষের ভিতরে ঢুকতে পারছে না কেন ঢুকতে পারছে না কারণ কোষের আর দরকার নেই তো এই জন্যে আপনার করা উচিত ছিল ফাস্টিং আপনার করা উচিত ছিল এক্সারসাইজ আপনার খাবারটা পরিমাণে কমানো উচিত ছিল কিন্তু আপনি সেটা না করে আরও কি করছেন আরও খাচ্ছেন হ্যাঁ এবং বারবার খাচ্ছেন এবং দেখা যাচ্ছে ওষুধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন হ্যাঁ তো বাচ্চাদেরও কিন্তু মা এখন পাচ্ছি আমরা যে ডায়াবেটিস হয়ে গেছে হ্যাঁ অনেক ছোট ছোট বাচ্চাদের তা এটা মোটামুটি তুমি বুঝলাম না যে কোন খাবার কি হয় মোটামুটি বুঝে গেল তাই তার মানে আলটিমেটলি এখানে কি মেসেজ হচ্ছে আমি যে খাবারই খাই বেশি খেলে সেটা আলটিমেটলি ফ্যাট হিসেবে যাচ্ছে ঠিক আছে এবং ইনসুলিন রেজিস্টেন্স কম বাড়বে তাই না ইনসুলিন রেজিস্টেন্স বাড়বে তো নেক্সট আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো ইনসুলিন রেজিস্ট্যান্স কি কাকে বলে এবং কারণ কি কারণ এই যে মেয়েদের যে পিসিওডি হয় আর এই যে বাচ্চাদের যে ঘাড়ের পিছনে কালো হচ্ছে হ্যাঁ হাইপার পিগমেন্টেশন হচ্ছে এবং লিভারের যে ফ্যাটি হচ্ছে এই জিনিসগুলো সবগুলো আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হচ্ছে ঠিক আছে আমরা যখন ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝে ফেলবো তখন আমরা আলহামদুলিল্লাহ এই রোগগুলোর কারণ বুঝবো এবং এটা সমাধান বুঝব হ্যাঁ ইনশাআল্লাহ আজকের পর্যন্ত তাহলে আজকে তাহলে এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য এই এইসব সম্পর্কে ভালোভাবে জানতে পারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ